আসসালামু আলাইকুম, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে দূরে যে যেখানে অবস্থান করছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সকালে নাস্তা তৈরি দিয়ে আমার ডেইলি লাইফের আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি এই বরাবরের মতন আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। সকালের নাস্তায় থাকছে বেগুন ভাজি আর ভাত, একেবারেই একটা বাঙালি খাবার। তো আজ তো শুক্রবার, শুক্রবারের দিন আমি কী কী করলাম তারই ছোট ছোট কিছু অংশ আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবার আমার আজকের ব্লগটিও ভালো লাগবে। তো তাই আমার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, সবাই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আজ একটু আমি বেলকনির ফুল গাছগুলো সরিয়ে ভালো করে ক্লিন করে নেব, এই জন্য সকালে অফ ক্যামেরায় আমি সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখন বেগুন ভেজে তারপরে আমি বেলকনিটা ক্লিন করতে চলে যাব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু ঝাল আর পেঁয়াজ ভেজে এর মধ্যে বেগুনগুলো দিয়ে আর একটু নেড়ে তারপরে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, সকালের নাস্তাটা রেডি করে রেখে এসে এখন আমি বেলকনিটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি সপ্তাহে দুই দিন বেলকনিটা ভালো করে ক্লিন করে নিই। তো এখন বেলকনি ক্লিন করতে করতে আমার বন্ধুদেরকে বলছি, যেহেতু এটা আমার একটি ফ্যামিলি ব্লগ ভিডিও, তো আমি আমার সংসারে যে কাজকর্ম, রান্না এবং ঘুরতে যাওয়া, সেগুলোই টুকিটাকি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তো আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যে সকল বন্ধুরা অলরেডি সেই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। হয়তোবা আমার এই ব্লগ ভিডিও থেকে আপনাদের কোনো কিছু শেখার নেই, তারপরও আপনাদেরকে আমি বলছি, যদি আমি এই ভিডিওটিতে কোনো ভুল কথা কিংবা ভুল কিছু দেখিয়ে থাকি তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে মেখে খেলে অনেক মজা লাগে। হালকা টক মিষ্টি আমগুলো একটু কাশন দিয়ে, চিনি দিয়ে, ঝাল দিয়ে মেখে খেতে অনেক মজা। আর যেহেতু কাজের আব্বুও বাসায় আছে, সে ছাদে পাখির খাঁচা তৈরি করছে, তো ভাবলাম তাকে একটু দিয়ে আসি মেখে। গরমেতে যখন কাজ করছে এটা খেলে অনেকটা ভালোও লাগবে। ঠিক আছে, এখন আমি ছাদে যাব। বন্ধুরা, তাজ খুব অপেক্ষা থাকে সারা সপ্তাহ কবে ছুটির দিন আসবে আর একটু মজা করে সে সাইকেল চালাবে। তা বাইরে এত রৌদ্র, এই রৌদ্রের ভিতর থেকেও সে কীভাবে সাইকেল চালাচ্ছে। তো এখন ছাদে আমি তাজের আব্বুর জন্য আম মাখা নিয়ে এসেছি এবং এসে দেখি সে পাখির ঘরে রং করছে। সপ্তাহে একদিন ছুটির দিনেও সে তার এই টুকিটাকি কাজগুলো করে নেয়। এতটা পাখি ও মাছ পাগল একটা একজন মানুষ সে। ছুটির দিনে নিজেকে একটু সময় না দিয়ে এইগুলো নিয়েই সে ব্যস্ত থাকে। এই পাখির খাঁচাগুলো রং করে এখন রোদ্রে রেখে দেছে। এর ভিতরে নতুন পাখি রাখবে, যে পাখির বাচ্চাগুলো হয়েছে সে বাচ্চা পাখিগুলো এই খাঁচার ভিতরে রাখবে। তুমি খাও, তো আমি লেবু ছিঁড়ে নিয়ে আসি। যে রোদ্র বাবা, আজকে গাছ থেকে লেবু নিয়ে যাব। এখনো লেবু ছিঁড়িনি, আজ প্রথম লেবু ছিঁড়ব। তবে ছাদে যে রৌদ্র, মনে হচ্ছে তো মাথা ফেটে যাবে এখনই।
এসে করে নিয়ে যায়। লেবুগুলো বতি হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে। চারটা নিয়ে যায়। ছাদ থেকে এসে এখন আমি সবকিছু কুটে বেছে গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। তো আজ দুপুরে থাকছে আমাদের বরবটি আর ইলিশ মাছ ভাজি এবং ওল কচু দিয়ে ইলিশ মাছ। তো প্রথমে আমি বরবটিটা ভাজি বসিয়ে দিয়েছি, আর এদিকে ওল কচুটা একটু ভাপ দিয়ে নিব। তার জন্য আমি আগেই পানিটা গরম করে নিয়েছি, এখন তার মধ্যে ওল কচুটা দিয়ে দিলাম। এটাকে আমি 5 মিনিট ভালো করে ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিব। তো বন্ধুরা, আমার ওল কচুটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে নিব। আর এদিকে ওল কচুটা রান্নার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর সামান্য জিরা বাটা দিলাম। যেহেতু ইলিশ মাছ, আমি এখানে রসুন ব্যবহার করব না, আর হলুদ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে মাছ দিয়ে একটু কষিয়ে মাছ কটা উঠিয়ে নিয়ে তার ভিতরে ওল দিয়ে ভালো করে আর একটু কষিয়ে এবং পানি ও মাছ দিয়ে নামিয়ে নিব। তো আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ উঠিয়ে নিয়ে এর ভিতরে আমি ওল কচু দিয়ে দিয়েছি। তো এখন পরিমাণ মতন পানি দিয়ে ওল কচুটা ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে ওল রান্না হয়ে গেছে, এখন আমি সব কিছু ভালো করে ক্লিন করে নিয়ে এবং তার সাথে খাবার টেবিলে গুছিয়ে রেখেই গোসল করে নামাজ সেরে নেব। এদিকে তাজা তাজের আব্বুও গেছে নামাজ পড়তে, তো তারা আসলেই আমরা একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নিব। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত কতই সুন্দর! বন্ধুরা দেখুন, আজ রাত 8টার সময় আমি ছাদে গিয়ে দেখি আমাদের ড্রাগন গাছে 10টা ফুল একসঙ্গে ফুটেছে। তো দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল, তো আমিও এই আমার এই আনন্দ মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্ত। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, তো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।